সুপ্রভাত সকলকে। আমরা এখন এই মুহূর্তে কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছি আর আমাদের এবারে জার্নি হচ্ছে মুর্শিদাবাদ। আমরা আমাদের জার্নি স্টার্ট করছি সকাল 6:50 আমাদের ট্রেন লালগোলা এক্সপ্রেস, যেটা এখন নাম হয়ে গেছে লালগোলা কলকাতা স্পেশাল ট্রেন। এবং এই পুরো জার্নিটা সকাল 6:50 স্টার্ট হবে এবং আমাদের এই পুরো জার্নিটাকে আমরা 10:30 আশা করি এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভেল টু মুর্শিদাবাদ, যেটা সেখানে পৌঁছে যাবো। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল বাটন আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল বাটন আইকনটা প্রেস করলে পরে আমাদের নতুন নোটিফিকেশন আপনাদের কাছে চলে তো এবারে আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। কলকাতা থেকে মুর্শিদাবাদের দূরত্ব হচ্ছে 230 কিলোমিটার এবং এই পুরো পথটি অতিক্রম করতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। আমাদের যাত্রা আমরা শুরু করলাম কলকাতা স্টেশন থেকে এবং এগিয়ে চললাম মুর্শিদাবাদের পথে। ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা এই সভ্যতার কাহিনী বহু প্রচলিত। 1717 সালে বাংলার রাজধানী হয় মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে রাজ করেছিলেন একে একে বাংলার নবাবেরা, মুর্শিদকুলি খাঁ থেকে আলিবর্দী খাঁ। এবং যে নবাবকে আমরা কোনোদিন ভুলতে পারবো না, স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। মুর্শিদাবাদ স্টেশনের সামনে আপনারা টোটো বা ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন, যেগুলো করে আপনারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। আমাদের হোটেল ছিল স্টেশন থেকে 2 কিলোমিটার দূরত্বের মধ্যে। হোটেল থেকে দাঁড়িয়ে ভাগীরথীর এই শোভা এক কথায় অতুলনীয়। এবারে যে হোটেলে আমরা থাকছি তা হলো জলছবি হোটেল অ্যান্ড রিসোর্টস, মুর্শিদাবাদের একটি সেরা হোটেলের মধ্যে এটি পড়ে এবং তার জন্য আমরা এর একটি আলাদা ভিডিও করছি যা খুব জলদি আসছে, আপনারা অবশ্যই দেখবেন। মুর্শিদাবাদ ঘুরে দেখার আগে আমরা আমাদের রুমের একটা রুম ট্যুর দিচ্ছি। সামনে ঢুকেই একটা বড় খাট, পাশে একটা ক্যাবিনেট দিয়েছে যেখানে আপনারা আপনাদের যাবতীয় জিনিস রাখতে পারেন। দুটো সাইড টেবিল আছে। এই রুমে ওয়াইফাই ফ্যাসিলিটি আছে, ইন্টারকম আছে, আর কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার বটল, টি কফি দিয়েছে, টি মেকার দিয়েছে। এই সাইডে আছে দুটো কাউচ, একটা সেন্টার টেবিল, একটা ব্যাগেজ রাখার টেবিল, একটা টিভি, একটা এসি। এটি হচ্ছে বাথরুম। বাথরুমে কমপ্লিমেন্টারি সোপ, টুথপেস্ট, টুথব্রাশ সব দিয়েছে, অনেক টাওয়েলস দিয়েছে। বাথরুমটা খুব সুন্দর। আসল হচ্ছে আমাদের রুমের এই বারান্দা, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চারিদিকের এই শোভা মনকে আপ্লুত করে দেয়। মুর্শিদাবাদের একটি অত্যন্ত আকর্ষণীয় জিনিস হলো এই জাহান কোষা কামান বা পৃথিবীর ধ্বংসকারী। মুর্শিদাবাদে এই ঐতিহাসিক কামান অবস্থিত, যা 17 ফুট দৈর্ঘ্যে, 5 ফুট পরিধি এবং 212 মনের এর ওজন। 17 কিলো বারুদের প্রয়োজন হয় এই কামান ব্যবহার করতে। কামানের গায়ে পিতল ফলকে ইরানি ভাষায় লেখা থেকে জানা যায় 1637 সালে মোঘল বাদশাহ শাহজাহানের রাজত্বে তৈরি হয় এই কামান। আমরা এখন দাঁড়িয়ে আছি কাটরা মসজিদের সামনে। 1723 সালে এই মসজিদটি নির্মাণ করেন মুর্শিদকুলি খাঁ, যার নামে পরবর্তীকালে মুর্শিদাবাদ হয়। 54 মিটার লম্বা স্তম্ভ এই স্থাপত্যের অন্যতম আকর্ষণ। কাটরা মসজিদের চারিদিকে রয়েছে 4টি মিনার ও ফুলের বাগান। এই মসজিদের 2000 মানুষের নামাজ পড়ার উপযুক্ত স্থান রয়েছে। এই মসজিদের প্রধান দুয়ারের
নিচেই রাখা আছে মুর্শিদ কুলি খায়ের সমাধি। আমরা এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি প্যালেসের সামনে। হাজারটি দরজা, তার মধ্যে 900টি আসল, তাই এই প্রাসাদের নাম হাজারদুয়ারি। এর ঠিক উল্টো দিকেই অবস্থিত ইমামবাড়া। 1837 সালে নবাব মির্জাফারের বংশধর নবাব নাজিম হুমায়ুন ঝাহের নির্দেশে এই প্রাসাদটি নির্মাণ করা হয়। পেছনে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি। হাজারদুয়ারি অ্যাকচুয়ালি আগে এটাকে বড়া কুঠি বলা হতো, এবং 1900 শতাব্দীতে হাজারদুয়ারি তৈরি করেছিলেন নাজিম হুমায়ুন ঝা, এবং পরবর্তীকালে এটা আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়াকে দেওয়া হয় 1985 সালে, যাতে এর সংরক্ষণটা ভালো হয়। হাজারদুয়ারির ঠিক উল্টো দিকে অবস্থিত ইমামবাড়া, যা মুর্শিদাবাদের আরেকটি আকর্ষণ কেন্দ্র। আমি এই মুহূর্তে নিজামত ইমামবাড়ার সামনেটাতে দাঁড়িয়ে আছি, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড়, বৃহত্তম ইমামবাড়া, এবং এটি 1740 সালে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা এটিকে তৈরি করেছিল। এরপরে 1842 এবং 1846 সালে প্রচণ্ড অগ্নিকাণ্ডে এটি বিশাল ক্ষয়ক্ষতি হয়, এবং 1847 সালে এটিকে নবাব মনসুর আলী খান আবার নতুন করে এটির পুনর্নির্মাণ করে। এই মুহূর্তে যে মসজিদটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মির্জাফারের মসজিদ। আমরা এখন দাঁড়িয়ে আছি আজি মুনিশা বেগমের সমাধিস্থলে। উনি ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খায়ের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী। এটি আজি মুনিশার জ্যান্ত কবর নামেও বিখ্যাত। আমরা এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের আরেক বিখ্যাত প্যালেস কাঠগোলা প্যালেসের ফটকের সামনে। ইতিহাস অনুযায়ী বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে বিশ্বাসঘাতক করে মৃত্যু করার জন্য ইংরেজরা জগৎ শেঠকে এই প্রাসাদ উপহার দিয়েছিল। এই প্রাসাদের চারিদিকে পুকুর এবং বাগান তাক লাগানোর মতন, এবং মুর্শিদাবাদের এক প্রিয় আকর্ষণ। এই প্রাসাদের এক বিশাল অংশ এখন ব্যবহার করা হয় পক্ষী এবং মাছ সংগ্রহশালা হিসেবে। ১৮৭৩ সালে জিয়াগঞ্জের কোটিপতি ধনপত সিং দুগ্গার এবং লক্ষ্মীপতি সিং দুগ্গার এই প্রাসাদটি কেনেন এবং এখানে মন্দির স্থাপন করেন, এবং এখন এটি দুগ্গার প্রাসাদ নামেও বিখ্যাত। মুর্শিদাবাদে একটা অসাধারণ দিন কাটানোর পরে আমরা চলে এলাম আমাদের হোটেলে, এবং এসে এই শোভা দেখে আমরা চোখ ফেরাতে পারলাম না। এই সূর্যাস্ত যেন সবসময় চোখে লেগে থাকবে। এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু, এবং তার সঙ্গে এই চারিদিকের পরিবেশ, ভাগীরথীর বুকে নৌবিহার এবং পেছনে যে অপরূপ সৌন্দর্য, তা দেখে এক কথায় তাক লাগানোর মতন। এবং আমরা আবার অপেক্ষায় থাকব আরেক নতুন সকালের। এখানে শেষ করলাম মুর্শিদাবাদ পর্ব 1। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং খুব জলদি আসছি মুর্শিদাবাদ পর্ব 2 নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।